নমস্কার বন্ধুরা আমি শায়ন্তিকা প্রভার হিসেবে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের রেসিপি শিমুইয়ের পায়েস চলুন তাহলে বেশি টাইম না ওয়েস্ট করে রেসিপিটি দেখে নেওয়া যাক শিমুইয়ের পায়েস বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ রোস্টেড শিমুই হাফ কাপ চিনি পঁচিশ গ্রাম কাজু আর পঁচিশ গ্রাম কিসমিস একটা দশ টাকার আমুল স্প্রের প্যাকেট দুটো তেজপাতা আর পাঁচশো এম আগে থেকে ফুটিয়ে রাখা দুধ এবার একটা কড়াইতে দেড় টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটা একটু মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দশ কুড়ি সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করেই কাজু আর কিশমিশগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেবো হালকা গোল্ডেন ব্রাউন করে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে এক কাপ রোস্টেড সিমাইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব এই সিমাইটা অলরেডি আগে থেকে ফ্রাই করা ছিল তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ফ্রাই করতে হবে না হলে পুড়ে যাওয়ার চান্স থাকবে শিমুইটা ফ্রাই করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা আর ওর থেকে কিছুটা দুধ আমি রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে আর দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণে ওই বাকি তুলে রাখা গরম দুধটার মধ্যে আমি মিল্ক পাউডারটা দিয়ে দিলাম আর সাথে দিলাম হাফ কাপ চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে দেখে দেব কিছুক্ষণ ছাড়া ছাড়াই সিমুইটাকে দেখে নেব যাতে শিমুইগুলো জড়িয়ে না যায় দুধটা ফুটে এসেছে এবার ওর মধ্যে মিল্ক পাউডার আর চিনি মেশানোর দুধটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব প্রায় বারো থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবার পর শিমুইগুলো এইভাবে দুধের ওপরে ভেসে উঠেছে যখন এরকম একটা টেক্সচার দেখবেন তখনই বুঝে নেবেন শিমুইয়ের পায়েস একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি শিমুইটাকে সার্ভ করে নেবো গরম বা ঠান্ডা যেরকম ইচ্ছা আপনারা শিমুইয়ের পায়েস সার্ভ করতে পারেন সব কিছু শেষে মিষ্টি মুখ কান্না ভালো লাগে তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে